নির্বাচন, সেখানে আমাদের কাউন্সিলর প্রার্থী আছে, দক্ষিণে আমাদের মেয়র প্রার্থী আছে, তারা নির্বাচন করছেন এবং নির্বাচন পরিচালনার জন্য কোঅর্ডিনেশন কমিটি আছে, তারা নির্বাচনকে কোঅর্ডিনেট করছেন, কোনো রকম সমস্যা হলে দেখাশোনা করার ব্যবস্থা আছে। এখানে আমরা এমনি তো আমি একটা সরকারি মানে পদপদবি নিয়ে আছি, আমরা সংসদ সদস্য, আমি এমনি ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, সেই হিসাবে আমরা সরাসরি নির্বাচনের কোনো প্রচারণায় বা অন্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি না, তার কারণেই আমাদের ওখানে থাকার না থাকার জন্য এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং সেইভাবে কিছু হচ্ছে না, যা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা থাকলেও যা হতো, না থাকলেও তাই হচ্ছে। ইভিএম সম্পর্কে আমাদের ধারণা হলো যে ইভিএমে আমরা আশাবাদী যে সঠিক একটা নির্বাচন হওয়ার সম্ভব হবে, এখানে যেমন ভোটের ব্যালট পেপার ছিনতাই জোর করে ঢুকে দখল করা এগুলোর সম্ভাবনা থাকবে না, তো এমনকি যে আইডেন্টিফাই করার কোনো আমাদের এজেন্টকে বসে বসে মানুষকে আইডেন্টিফাই করতে হবে এটারও দরকার হবে না, ফলে অনেক সহজেই নির্বাচনটা একটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে যদি সঠিকভাবে সকলে সকলের দায়িত্ব পালন করতে পারে এবং সকলে যদি সহযোগিতা করে।